এর কি দিছে এইটা? বর্তমান রিলেশনে মেসেঞ্জারে দুজন দুজনকে স্বামী স্ত্রী বলা নিয়ে ইসলাম কি বলে? লাউ ঠেলা, এটা আবার কি মানে? কি রিলেশন আবার? কোন রিলেশন? ইজ ইট হালাল অর হারাম? আই হ্যাভ টু নো ম্যান, এটা কোন রিলেশন? এটা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি? ও, এর কাহিনীটা আমি বুঝাই, শোনো। স্টপ, হ্যাঁ স্টপ, যুবকরা শোনো, কিছু কিছু যুবক দেখবা মেয়েদের সঙ্গে প্রেম করে, আছে না? কিন্তু মেয়ে খুব সৎ, ভদ্র পরিবারের মেয়ে, মেয়ে বলে জীবন থাকতে হারাম রিলেশনশিপ করবো না, বিয়ে ছাড়া কিছু করবো না। এখন যুবকের ধান্দা মেয়েটারে খাইবে, যুবক কয় শোনো যান, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, গাছ সাক্ষী, বলো কবুল। এবার কর কবুল যদি কোনো মেয়ে পড়ে ফেলে আর বিয়ে যদি হয়ে যায়, তাহলে কি বিয়ের পরে ব্রেকআপ হয় নাকি ডিভোর্স হয়? বিয়ের পরে ব্রেকআপ হয় না ডিভোর্স হয়? যুবক কয় তোরে আমি ব্রেকআপ করলাম, মাইয়ার হিসাব তো মিলে না। মাইয়া কয় আসমান জমিন সাক্ষী রেখে বিয়ে করলো, এখন ডিভোর্স দেওয়ার দিয়ে কয় ব্রেকআপ মানে কি? এখন মাইয়া শহর চলো, মাইয়া কয় আকাশ তুমি কোথায়, জমিন তুমি কোথায়, আমার সাক্ষীরা কোথায়? আর আকাশ কয় তোর 14 গোষ্ঠী ডাকলেও আমি আসতাম না। জমিন কয় তুই সারা জীবন ডাকলেও আমি সাক্ষী হিসেবে আসতাম না। কথা কন ঠিক কিনা? এটা হচ্ছে ওই কাহিনী রিলেশনশিপে। এখন কি কইম কন, বিয়ের পূর্বে যুবকরা কয় তুমি আমার বউ, আছে না? না, তুমি আমার বউ, তুমি আমার জান। আর বিয়ে করার যখন সময় আসবে বলে তোর 14 গোষ্ঠীর কাউরে আমি বিয়ে করতে পারবো না, আসনা নাই।